আবারও তমলুকে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। আবারও নিজের জেলায় তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হলো রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। গতকাল সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে শঙ্কর আড়া ব্রিজের কাছে তমলুক সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি নবারুণ নায়কের বাড়িতে বৈঠক ছিল শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে শুভেন্দু অধিকারী হাজির হতে রাস্তার উপর ডিজে বক্স বাজিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকেরা। এই মুহূর্তে বিজেপির সাংগঠনিক সভাস্থলের বাইরে হলদিয়া রাজ্য সড়কের উপর বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকেরা। আগে থেকেই বৈঠকে যাওয়ার রাস্তায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুন লাগিয়ে দেয়। বিজেপির অভিযোগ, এদিন রাতে তমলুকের রাজবাড়ি এলাকায় দলীয় বৈঠকে আসার পথে রাস্তার উপর শুভেন্দু অধিকারীকে ঘিরে কটুক্তি করতে থাকে তৃণমূলের স্থানীয় কর্মী সমর্থকেরা। শুভেন্দু অধিকারী গো ব্যাক, এই ধরনের স্লোগানও দিতে থাকে। কিন্তু শুভেন্দু অধিকারীর গাড়ির কাছে ঘেঁষতে যায়নি তার নিরাপত্তা রক্ষীরা। কোনো রকমে শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে সোজা দলীয় কার্যালয়ে ঢুকে পড়েন। এই নিয়ে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। যদিও বৈঠক সেরে শুভেন্দু বাবু কড়া কেন্দ্রীয় বাহিনীর পাহারায় বেরিয়ে যান, যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি রাজ্যের বিরোধী দলনেতা। তবে তৃণমূলের পাল্টা বিজেপিও জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। তবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বিক্ষোভকে ঘিরে। মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।